ক্ষমতার অধিকারী কে? আমরা তার আজ্ঞাবাহী সেবক, আমরা তার চাকর। চাকরির দায়িত্ব মালিকের সেবা করা, তার হুকুমকে পালন করা। আমরা নিজেরাই মালিক হয়ে বসে আছি, দুর্ভাগ্য হচ্ছে আমাদের এটা। ঝড় বৃষ্টি এগুলো হচ্ছে আদি দৈবিক দুঃখ। দৈব দ্বারা মানুষ যে দুঃখ প্রাপ্ত হয় সেগুলোকে আদি দৈবিক দুঃখ বলে। এই আদি দৈবিক দুঃখ প্রদান করেন দুর্গা দেবী। ভগবান দুর্গা দেবীকে নির্দেশ দিয়েছেন তার বহিরঙ্গা শক্তি মাঝে মাঝে সতর্ক করে দেওয়ার জন্য। আমিত্যের আহাজারি থেকে, ক্ষমতার দাপট থেকে একটু সরে এসে আমরা যেন উপলব্ধি করতে পারি যে আমাদের হাতে কিছু নেই। উপর থেকে একজন নাচাচ্ছেন আমাদেরকে, পুতুল নাচ তো দেখেছেন। এই যে কদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচ ভাইরাল হলো, এই পুতুল নাচ আমাদের আদি এক সংস্কৃতির অংশ। কেমন পিছন থেকে একজন নাচাচ্ছে, পুতুলের কিছু করার নেই, তাকে গ্রিন রুম থেকে যেভাবে নাচাচ্ছে সে সেভাবেই নাচছে। আমাদেরও তাই, একজন নাচাচ্ছেন আমাদেরকে, আমাদের কিছু করার নেই। ঘুড়ি দেখেছেন আকাশে কেমন করে উড়ে, কিন্তু শুধু একজনের হাতে। তুমি গগনে উড্ডীন হয়েছ, যত ইচ্ছে উঠতে থাকো, কিন্তু শুধু দরে যখন টান দেয়া হবে তোমাকে কি করতে হবে? নিচে নেমে আসতে হবে। আমাদের অবস্থা তাই। মাঝে মাঝে ভগবান তার বহিরঙ্গা শক্তিকে দিয়ে আমাদের হুশ জাগ্রত করার জন্য, হুশ জ্ঞান আনয়নের জন্য এই কার্যগুলো করে থাকেন। ইচ্ছাময়ের ইচ্ছাই পূর্ণ হোক, তার ইচ্ছাই আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ। তিনি যা করেন আমাদের ভালোর জন্যই করেন। নিত্য আনন্দ প্রভু তার সাংস প্রকাশ, তিনি আদেশ দিলেন বৃন্দাবনে চলো, বৃন্দাবনে যাহো তাহা স্বর্গলভ্য হয়। তুমি বৃন্দাবনে গেলেই সকল কিছু তোমার প্রাপ্তি হবে। এই কৃষ্ণদাস সংসার সবার জন্য নয়, সংসার সবার জন্য নয়, আবার ত্যাগ সবার জন্য নয়, দুটোর মাঝে ব্যালেন্স করে চলতে হবে। কবিরাজ গোস্বামীকে বলছেন সংসার সবার জন্য নয়, বিশেষ করে তোমার জন্য নয়, তুমি বৃন্দাবনে চলো। পরদিন প্রাতকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করলেন। সেই জায়গায় গিয়ে ভজনে প্রবৃত্ত হলেন। সময়ের পরিক্রমায় ভজন করতে 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 কবিরাজ গোস্বামী পাদ সিদ্ধ হলেন। বৃন্দাবনের যত বৈষ্ণবগণ রয়েছেন, সকল বৈষ্ণবগণ করজুড়ে একদিন এসে কবিরাজ গোস্বামী পাদকে প্রণতি নিবেদন করে বলছেন, শ্রীমান মহাপ্রভুর অন্তলীলা আমাদের শ্রবণ করার বড় ইচ্ছে। শ্রীমান মহাপ্রভুকে নিয়ে যে গ্রন্থগুলো রচনা করা হয়েছে তন্মধ্যে শ্রী শ্রী চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর লিখেছেন, এরপর চৈতন্য ভাগবত শ্রী বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন, যিনি কৃষ্ণ লীলায় বেদব্যাস ছিলেন তিনি গৌর লীলায় শ্রী বৃন্দাবন দাস ঠাকুর। শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বপুরুষের নিবাস আমাদের শ্রীহট্টের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ডে, পঞ্চখণ্ড পণ্ডিত পাড়ায়। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবত রচনা করলেন, কিন্তু সেখানে শ্রীমান মহাপ্রভুর অন্তলীলাটা লিপিবদ্ধ করা হয়নি। কিছু বিষয়ী লোক, কিছু ভক্তিহীন, কিছু অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আছে এখনো জগতে শ্রীমান মহাপ্রভুর অন্তলীলাটাকে নিয়ে কুৎসা রচনা করে। এমনকি আপনারা ইউটিউবে অনলাইনে অনেক কন্টেন্ট পাবেন যেখানে ওরা প্রচার করে মহাপ্রভুকে নাকি পুরীর পাণ্ডারা হত্যা করেছে, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, যেটা আমাদের শোনাও পাপ। কেমন
ভগবান কে আবার কেউ কি মারতে পারে, হত্যা করতে পারে? বলুন, ভগবান যিনি হবেন তার জন্ম কর্ম সকল কিছু দিব্য, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবৃত্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। জন্ম কর্ম তার দিব্য, তিনি সাধারণ মনুষ্য জীবের মতো নয়। যিনি ভগবান হবেন সাধারণ মনুষ্য জীবের সঙ্গে তার পার্থক্যটা কি? সর্বপ্রথম পার্থক্য জানার পার্থক্য। আমরা এক সপ্তাহ পূর্বে কি করেছি সেটি মনে রাখতে পারি না, আর পূর্ব জন্মে কি ছিলাম তা কি করে বলবো? কিন্তু যিনি ভগবান তিনি সকল কিছুই জানেন। অর্জুন প্রশ্ন করেছিলেন, ভগবান তখন উত্তর দিলেন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সকল কথা ভুলে গেছ, আমার সকল কিছু মনে আছে। জন্মের পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, সাধারণ মানুষের জন্ম হয় পিতা মাতার মিলনের প্রভাবে, কিন্তু ভগবানের জন্ম এমন করে নয়। আপনারা দেখবেন কংসের কারাগারে ভগবান দেবকীর কুলে আবির্ভূত হলেন। অদ্বৈত আচার্য যখন সুরোদ্দনি গঙ্গায় তুলসী পত্র ভাসিয়ে দিতেন, সেই তুলসী একদিন গিয়ে সতী মায়ের নাভিমূলে স্পর্শ করেছিল। চৈতন্য ভাগবতটা পড়বেন ভালো করে, একটু জানা দরকার, শুধু গৌর গৌর বলে চিৎকার করলে হবে না। তিলক আদি মালা সকল কিছুই দিলাম, কিন্তু গৌর কে ভালো করে জানলামই না। 100 জন গৌর ভক্তকে যদি বলা হয় বলতো মহাপ্রভুর আবির্ভাবটা কেমন হলো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, 99.5 জনই বলতে পারবে না। এই জন্যই আমাদের দুদৌড়িব অবস্থা। আজকে ভাগবত পাঠ গীতা পাঠকের অভাব নেই, যারা গীতার শাস্য শ্লোক ভালো করে পড়েনি তারাও গীতা পাঠক, ভাগবতটা কোনোদিন শেষ করেনি 18,000 শ্লোক তারাও ভাগবত পাঠক। এই জন্যই তো সমাজে মাৎসন্যায় দেখা দিচ্ছে। আমরা সবাই শুধু গুরু হয়ে যেতাম, সবাই পাঠক হয়ে যেতাম, যার কারণে সমস্যা এই জায়গায়। অদ্বৈত আচার্য প্রভু যখন তুলসী পত্র প্রত্যেক দিন মদন গোপালের উদ্দেশ্যে নিবেদন করতেন, অদ্বৈত আচার্যের আরাধ্য ভগবান, তার আরাধ্য কুল দেবতা মদন গোপাল, এখনো সেই বিগ্রহ আছে, আমরা গত বছর দর্শন করে এসেছি। অদ্বৈত আচার্য প্রভু যে বিগ্রহকে তিনি সেবা করতেন, কি অপূর্ব বিগ্রহ বলো ব্রজবিহারী, আমরা যে দর্শন করতে গেলাম, কি অপূর্ব বিগ্রহ, এখনো চুম জুড়িয়ে যায়। কেমন শান্তিপুরে যখন আপনি যাবেন, মদন গোপাল অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহ, যে অদ্বৈত আচার্যের আবির্ভাব আমাদের সুনামগঞ্জ জেলার লাউর পরগনার নবগ্রাম, মাতৃ ইচ্ছাকে পূরণ করার জন্য সপ্ত তীর্থকে আনয়ন করে পঙ্কতীর্থ আমাদেরকে উপহার প্রদান করলেন। পৃথিবীর কোন জায়গায় একই সঙ্গে 7টা তীর্থে স্নানের সুযোগ নেই, কেবলমাত্র আমাদের এই শ্রীহট্টে অর্থাৎ সিলেটে সেই সুযোগটা আছে। সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলা নবগ্রাম জাদুকাটা নদীতে, ওই নদীর পূর্ব নাম ছিল রেণুকা, ওই রেণুকা নদী পরবর্তীতে হলো জাদুকাটা। রেণু রেণু বালি আসতো, এই জন্য রেণুকা ছিল। পরবর্তীতে অদ্বৈত আচার্য মাতৃ আজ্ঞা রক্ষা করার জন্য, মাতৃ ইচ্ছেকে তিনি প্রাধান্য দেওয়ার জন্য সপ্ত তীর্থকে যখন আনলেন, সপ্ত তীর্থ আসবে তার প্রমাণ কি? জল আপনা থেকে বেড়ে যাবে, তিথি যখন শুরু হবে জল আপনা থেকে বেড়ে যাবে। কেমন তখন আশেপাশের লোক ভাবতে শুরু করলো, কবির আচার্যের পুত্র কোনো জাদু টানলো না তো, জাদু কাটলো না তো, হ্যাঁ জল আপনা থেকেই বেড়ে যায়, এখনো দেখবেন তা হয়। ওই পরবর্তীতে ওই রেণুকা নদী হয়ে গেল জাদু কাটা নদী। সে অদ্বৈত আচার্য প্রভু এই জায়গা থেকে পরবর্তীতে তিনি শান্তিপুরে চলে যান। ওই শান্তিপুরের বাবলা তলায় সুরোদনি গঙ্গায় তিনি প্রত্যহ এক যুগের উপরে 14টি বছর নয়নের জল আর তুলসী পত্র অর্পণ করলেন মদন গোপালের উদ্দেশ্যে। আর কেঁদে কেঁদে ডাকলেন, প্রভু গো তোমাকেই নেমে আসতে হবে,
এই কলিহত জীবের দুঃখ দুর্দশাকে যদি মোচন করতে হয় আমরা আগামীকাল সে আবেগ ঘন লীলা শ্রবণ করব প্রভুর আবির্ভাব। তোমাকেই স্বয়ং নেমে আসতে হবে। আর সুষমা তিনি নীলাম্বর চক্রবর্তীর কন্যা, নীলাম্বর চক্রবর্তীর আবির্ভাব স্থান আমাদের সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুরে। ওই জায়গা থেকে পরবর্তীতে চলে গেলেন তারা। ওই জায়গায় গিয়ে সুষমা যখন ওই সুরতনি গঙ্গায় স্নান করেন সেই তুলসী পত্র ভাসতে 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 গিয়ে একদিন সুষমায়ের সেই নাভিমূলে স্পর্শ করলো। তখন তিনি দেখলেন একটা বিদ্যুতের ঝিলি, কেমন একটা রশ্মি, একটা আকস্মিক রশ্মি জগন্নাথ মিশ্রের মস্তককে স্পর্শ করে সেই রশ্মিটা গিয়ে সুষমায়ের প্রবেশ করলো উদরে। দেখুন মহাজন গান রচনা করলেন, এর সঙ্গে দেহতত্ত্বের গান আছে। প্রথমে ছিলাম গো গুরু, গুরু পিতার মস্তকে, মস্তক বীর্য থেকে অজ ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাখ্যা আছে, কেমন। তারপর কোন সন্ধানে আনলে গুরু জননী উদরে, মস্তক স্পর্শ করে সেই আলোক রশ্মিটা সুষমায়ের ভেতরে প্রবেশ করে সেখান থেকেই গর্ব। এখানে কোনো রজ বীর্য নয়, কোনো সহবাস নয়, সাধারণ মানুষের মতো না। জানতে হবে তো, এগুলো বুঝতে হবে তো, ভগবান আর সাধারণ মানুষকে এক করলে হবে। তখন থেকেই তিনি গর্ব ধারণ করলেন। এর আগে সুষমায়ের সাতটা কন্যা সন্তান মারা গেল, সাতটার পর আটটা, আটটা কন্যা সন্তান মারা গেল। এরপরে বিশ্বরূপ, এরপরে আসলেন নিমাই। এটা অলৌকিক গর্ব ধারণ। জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়াবত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। অনেক লীলা চৈতন্য ভাগবতটা একটু পড়ে দেখবেন। চৈতন্য ভাগবতে কি চমৎকার ভাবে এগুলো উল্লেখ আছে। এবং মুরারি গুপ্তের কর্চা, চৈতন্য চরিতামৃতম কবি কর্ণপুরের, শ্রীমন মহাপ্রভুকে যদি জানতে হয় এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই অতি অবশ্যই জানতে হবে। সুষমায়ের আটটি কন্যা সন্তান মারা যায়, কেন এই কন্যা সন্তান গুরু কারা ছিলেন, কেন মারা গেলেন, অবিদ্যা যতক্ষণ পর্যন্ত নাশ না হবে, অজ্ঞানতা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত জ্ঞান সূর্য উদিত হবে না। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথাই কৃষ্ণ তথাই নাহি মায়ার প্রবেশ অধিকার। অদ্বৈত আচার্য তুলসী পত্র দিয়ে অর্পণ করে যখন প্রণাম করতেন তখনই একটি করে গর্ভপাত হতো, সন্তান হওয়ার পরই মারা যেত। সে অনেক লীলা, আমরা সে বিষয়ে যাচ্ছি না। তাহলে উপলব্ধি করুন, অনুভব করুন, সে অদ্বৈত আচার্যের কৃপায় তো আমরা গৌর পেলাম। মদন গোপাল তার আরাধ্য বিগ্রহ, অদ্বৈত আচার্য প্রভু। তাহলে যে সকল মানুষেরা এই মহাপ্রভুকে না জেনে, শাস্ত্র না জেনে সাধারণ মানুষের সঙ্গে মহাপ্রভুকে তুলনা করে, ভগবানকে তুলনা করে, ওরা মায়াবাদী, ওরা বিষয়ী। ওদের মুখ দর্শন সঙ্গ করলেও যতটুকু ভক্তি আছে ততটা ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য এই বিষয়টাকে পরিষ্কার করার জন্য বৈষ্ণবদের মাঝে তখন অগ্রগণ্য খুবই জ্যেষ্ঠ যিনি ছিল কবিরাজ গোস্বামী পাদ, তাদের নিকটে বৃন্দাবনের সমগ্র বৈষ্ণব সমাজে সে প্রণতি নিবেদন করলেন যে শ্রীমন মহাপ্রভুর অন্তলীলাটা আমাদের শোনার বড় আগ্রহ, আপনি কৃপা করে সেটা লিপিবদ্ধ করুন। কিছু কিছু মূর্খ উলাঙ্গার ওই দিন অসুরীর মতো কীর্তনিয়া বলে মহাপ্রভু অনেক আগে লীলা সংবরণ করলেন। আর কবিরাজ গোস্বামী পাদ মহাপ্রভু লীলা সংবরণের অনেক বছর পরে গ্রন্থ রচনা করলেন, তিনি কি করে জানলেন,
কিন্তু কবিদাস গোস্বামী পাত্রী সাধারণ আমার আপনার মতো মানুষ, নিত্যানন্দের স্বয়ং কৃপা পাত্র। আর কবিদাস গোস্বামী পাদের পরিচয় দিতে গিয়ে আমরা সেদিন জানলাম তিনি কে ছিলেন, রাধারানীর স্বয়ং সখী ছিলেন তিনি, তিনি মঞ্জুরী ছিলেন। এবং সেই কবিদাস গোস্বামী পাদ যখন সমগ্র বৈষ্ণব সমাজের আকুতি গ্রহণ করলেন, তখন তিনি ভাবলেন আমাকে কৃপা করে আপনারা একটু সময় দিন, আমার মতো অদমের পক্ষে সেটি কি বর্ণনা করা সম্ভব, এই জন্য আমাকে আরো প্রচুর সাধনা করতে হবে। সমগ্র বৈষ্ণবের হৃদয়ের আকুতি জানার পর 20 বছর শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভুকে আরাধনা করলেন। 20 বছর এই গ্রন্থ রচনার প্রাককালে 20 বছর তিনি আরাধনা করলেন, কাঁদলেন। তখন বয়স কত জানুন, কবিরাজ গোস্বামী পাদের বয়স তখন তিনি বয়োবৃদ্ধ। তারপর সকল বৈষ্ণবগণ যখন আবার গিয়ে আকুতি নিবেদন করলেন, তিনি গ্রন্থে নিজের অভিজ্ঞতা নিজের অনুভব রচনা করলেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদ, সে অষ্টম পরিচ্ছেদ পড়লে আপনারা পাবেন। তিনি নিজে লিখেছেন, মরি আজ্ঞা করিল সবে করুণা করিয়া, সকল বৈষ্ণবগণ এসে আমায় করুণা করে আজ্ঞা করলেন, আমি তো পাপি, জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লগিষ্ট। সেদিন এই পদগুলো ব্যাখ্যা করে আপনাদের শুনিয়েছি যে কবিরাজ গোস্বামী পাদ বলছেন মলের মাঝে যে কীট থাকে সেই কীটেরও একটা যোগ্যতা আছে, কিন্তু আমার কোনো যোগ্যতা নাই, আমি হীন, আমি পতিত, আমি পামর, মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয়, মোর নাম লয়ে যেই তার পাপ হয়, এমন পাপীকে তারা করুণা করে আদেশ করেছেন। তা সবার বলে লিখি আমি নির্লজ্জ হইয়া, তারা আমায় করুণা করেছেন, করুণা করার পর আমি সময় নেই, সাধনায় প্রবৃত্ত হই। তারপর আমি বলি আমি মদন গোপালের কাছে আজ্ঞা নেব গিয়ে, তিনি যদি আমায় আজ্ঞা দেন তাহলে আমি লিখতে প্রয়াসী হব, মদন গোপালের কাছে গিয়ে আমি আজ্ঞা নেব, তিনি যদি কৃপা করে আমায় অনুমতি প্রদান করেন তাহলে আমি লিখতে প্রয়াসী হব। বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবারে, বৈষ্ণবে আজ্ঞা পাইয়া আমার মনে খুব চিন্তা, এই দুঃসাধ্য কার্যটি আমার দ্বারা সম্ভব, তাই আমি মদন গোপালের কাছে গেলাম আজ্ঞা মাগার জন্য। দর্শন করি কইল চরণ বন্দন, গোসাই দাস পূজারী করেন চরণ সেবন। মদন গোপালের মন্দিরে গিয়ে কবিরাজ গোস্বামী পাদ সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে কাঁদতে শুরু করলেন, প্রভু গো প্রভু, আমি তো পতিত পামর মূর্খ, তোমার অন্তরঙ্গ জন যারা তারা আমায় আদেশ করলেন, আমি কি করে তোমার আদেশ পালন করব, আমার দ্বারা তো সেটি সম্ভব নয়। সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করে কান্না করছেন, ক্রন্দন করছেন। তারপর কতক্ষণ কাঁদতে 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 নয়নীর জলে অনুভবে চরণ ধৌত করে দিলেন মদন গোপালের বৃন্দাবনে। যখন তিনি প্রণতি নিবেদন করে দণ্ডায়মান হলেন, মদন গোপালের দিকে চোখটা বন্ধ ছিল তাকালেন, সঙ্গে সঙ্গে মদন গোপালের গলে থেকে একটা মালা, মদন গোপালের গলে থেকে মালা, মালাটা কষে চরণে পড়ে গেল, মদন গোপালের গলে থেকে মালাটা কষে পড়ে গেল। আর দৈব বাণী হলো, হে পূজারি ঠাকুর, এই মালাটা তুমি কৃষ্ণদাসের গলায় পরিয়ে দাও, নিতাই গো নিশিতনাতি প্রেমা।
আনন্দে প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল প্রভু কণ্ঠ হইতে মালা কষিয়া পড়িল চৈতন্য চরিতামৃতের আদি লীলার অষ্টম পরিচ্ছেদ গ্রন্থে লিখা আছে। এরপর সাধারণ মানুষ কবিরাজ গোস্বামী পাদের পাণ্ডিত্য নিয়ে ওরা সন্দেহ করে, হৃদয়ে যদি ভক্তি না থাকে প্রেম না থাকে গৌড় জানা যায় না গো ভগবান, জানা যায় না, তত্ত্বামৃত আস্বাদন হয় না। প্রভু কণ্ঠ হইতে মালা কষিয়া পড়িল সর্ববৈষ্ণবগণ সবাই হরি ধ্বনি কইল, গোসাই দাস আনি মালা মোর গলে দিল। নিজের কথা লিখছেন কি করে এই গ্রন্থ আমি শুরু করলাম, কবিরাজ গোস্বামী পাদ বলছেন গোসাই দাস আনি মালা মোর গলে দিল, আজ্ঞা মালা পাইয়া মোর হইল আনন্দ, তাই করিনু এই গ্রন্থের আরম্ভ। মালাটা গলায় নিয়ে তিনি অশ্রু পরিষ্কার করতে শুরু করলেন। পূজারী ঠাকুর বলছেন হে কৃষ্ণদাস, মদন গোপাল আজ্ঞা দিয়েছেন আপনাকে, সমগ্র বৈষ্ণবগণ হরিধ্বনি করে বলছেন স্বয়ং মদন গোপাল আজ্ঞা দিয়েছেন, আপনি কৃপা করে গ্রন্থ লিখার কার্য শুরু করুন। আজ্ঞা মালা পাইয়া মোর হইল আনন্দ, তাহাই করে করিনু এই গ্রন্থের আরম্ভ। এরপরে যে কথাটা লিখলেন তিনি সেটি অত্যন্ত বৈচিত্র্যময়, এই গ্রন্থ লেখাই মোরে সুখদেব গোস্বামী পাদ নিজের মন থেকে একটি কথাও তিনি বলেননি। ভালো করে বুঝবেন, নিজের মন থেকে তিনি একটি কথাও বলেননি। ব্যাসদেব শ্রীমৎ ভাগবতে যাহা রচনা করলেন তিনি কেবল তাই বললেন, যদিও কথাটা অপ্রিয়। আপনি যখন রাধা কুণ্ডী বৃন্দাবনে যাবেন, যারা শ্রেষ্ঠ পণ্ডিত বৈষ্ণব ওরা ভাগবত যখন আস্বাদন করেন, ভাগবতের বাহিরে একটি কথাও বলেন না, উচিত নয় বলা। আমরা অনেক সময় সমাজকে বোঝাতে গিয়ে বিভিন্ন গল্প বলি, এগুলো সাধারণ শ্রোতাদের জন্য, ভালো করে কথাটা বুঝবেন। ভাগবতের বাহিরে যদি কেউ কোনো কথা বলে অশাস্ত্রীয়, ভাগবত বিমুখ কথা, পরিপন্থী কথা, সঙ্গে সঙ্গে সেই প্রবক্তার সর্বপ্রথম যে কার্যটা হয় আয়ু কমে যায়।
এজন্য আলোচক হওয়া এত সহজ নয় গো। আমার গুরুদেব বলেন, প্রবক্তা না হওয়াই ভালো। কত কথা বলতে গিয়ে আমাদের অপরাধ হয়ে গো। তাছাড়া আলোচনা করতে গিয়ে মনোযোগ আবশ্যক, শ্রদ্ধা আবশ্যক। এই দেখুন, সকাল 9টায় বের হয়েছিলাম আর 9টায় আসলাম, 12 ঘন্টা জার্নি করেছি, এখনো কিছু গ্রহণ করিনি প্রসাদ। সারাদিনে স্নানটা করিয়েছি, উঠলাম, কেমন? এরপরও ক্লান্তি মনে হচ্ছে না কিন্তু আপনাদেরকে দেখে। 12 ঘন্টা জার্নি করে ভিসা নিয়ে আসলাম, সকাল 9টায় বের হলাম আর এই 9টায় এসে নামলাম, আর এসে কেবল স্নান করলাম, স্নান করে এসে উঠলাম। এই যে শ্রদ্ধা, যদি এখানে বসে আমার একটু অশ্রদ্ধা লেগে যায় না, ক্লান্তি লাগছে, উচিত নয়, আমার অপরাধ হয়ে যাবে। সুখের পতন ব্যাসদেব যা লিখেছেন, যিনি ব্যাসদেবের প্রতিনিধি হবেন তাকে তাই বলতে হবে। তিনি নিজের ব্যক্তিগত কোনো কথা বলতে পারবেন না, নিজের কোনো ব্যক্তিগত মত দিতে পারবেন না। অনেক সময় কিছু মূর্খ লোকেরা বলে, অমুক পাঠক বলে গিয়েছে, তারা জানে না যে কোনো পাঠক কোনো আলোচক নিজের কথা বলেন না, তারা ভাগবতে যে আইন আছে সে আইনটা কেবল আমাদের স্মরণ করিয়ে দিয়ে যাও। যেমন অনেক জায়গায়, আমি সর্বপ্রথম যখন কিশোরগঞ্জে এসেছিলাম অষ্টগ্রাম উপজেলায়, শ্রাদ্ধে মাছ নিষিদ্ধ, আমি বলে গেলাম আমাকে নিয়ে কি সমালোচনা, যে আমরা এতদিন করে এসেছি, রাহুল পাঠক এসেছে নিজে এগুলো বলে যায়, অথচ আমি হাসি যে ওরে বোকা, এগুলো আমার কথা নয়। ব্যাসদেব যা বলেছেন ভাগবতের সপ্তম স্কন্ধ পনেরতম অধ্যায় 7 নম্বর শ্লোক, শ্রাদ্ধে মাছ নিষিদ্ধ, আমি কেবল তার প্রতিনিধি হয়ে এই কথাটা স্মরণ করিয়ে গিয়েছি, এখানে আমার কোনো ব্যক্তিগত কথা নাই। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, আমার লিখন যেন সুখেরই পঠন। সুখদেব যেমন পাঠ করলেন, ব্যাসদেব যা লিখেছেন তাই পাঠ করেছেন, তাই বলেছেন, নিজের কোনো কথা বলেননি। আমি যে আজ গৌর লীলা লিখছি, কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এটা আমি লিখছি না, তোমরা যদি মনে করো আমি লিখছি, আমি নয়, স্বয়ং মদন মোহন ভগবান, স্বয়ং মদন গোপালের কৃপাময় রূপ, মনকে যিনি মোহিত করেন তিনি মদন মোহন, সেই মদন মোহন কিংবা মদন গোপাল ভগবান আমাকে দিয়ে লিখাচ্ছেন। কাজেই এই গ্রন্থ সাধারণ কোন গ্রন্থ নয়, তাই তিনি বললেন এই গ্রন্থ লেখায় মরি মদন মোহন। আমার লিখন যেন সুখেরই পঠন, সেই লিখি মদন গোপাল আমাকে দিয়ে লেখায়, আমি যা লিখছি মদন গোপাল আমাকে দিয়ে যা লিখাচ্ছেন তাই লিখছি। কাষ্ঠের পুত্তলি যেন কুহকে নাচায়, যেমন পুতুলকে গ্রিন রুম থেকে একজন নাচায়, পুতুলটা এমন এমন করছে, ওর যেমন নিজে নাচার কোনো ক্ষমতা নাই, তাকে গ্রিন রুম থেকে যে সুতো দ্বারা নাচাচ্ছে সে সেইভাবে নাচছে, আমিও তাই। আমি নিজের কোনো অভিমত এখানে লিখছি না, মদন গোপাল আমাকে দিয়ে যা লিখাচ্ছেন আমি তাই লিখছি। কুলাদি দেবতা মূর মদন মোহন, দেখুন মদন গোপালের মন্দিরে গেলেন আজ্ঞা নেয়ার জন্য। মদন গোপাল ভগবানের যেমন একটি নাম, মদন মোহন ভগবানের একটি নাম, তাহলে প্রথমে মদন গোপাল ভগবানের নাম, পরে দ্বিতীয় লাইনে মদন মোহন কেন? কবিরাজ গোস্বামী পাদের আরাধ্য বিগ্রহ হলো মদন মোহন, অদ্বৈত আচার্য প্রভুর আরাধ্য বিগ্রহ হচ্ছে মদন গোপাল, একই ভগবান কিন্তু এক এক নামে এক এক জনের কাছে পূজিত। কুলাদি দেবতা মূর মদন মোহন, যার সেবক রঘুনাথ রূপ সনাতন, কেমন? সর্বগোস্বামী পাদের আনুগত্যেই তো ছিলেন, সর্বগোস্বামী পাদের একজনের কাছ থেকেই কবিরাজ গোস্বামী পাদ দীক্ষিত হয়েছিলেন। এই জন্য বলছেন যার সেবক রঘুনাথ রূপ সনাতন, রঘুনাথ এবং রূপ সনাতন, যার সেবক, যার সেবক রঘুনাথ রূপ সনাতন,
বৃন্দাবন দাসীর পাদপদ্ম করি দেন, তার আজ্ঞা লইয়ালি কি যাহাতে কল্যাণ। যে বৃন্দাবন দাস ঠাকুর স্বয়ং ব্যাসদেব, তিনি চৈতন্য ভাগবত রচনা করলেন, দেখুন পূর্বতন আচার্যকে কতটা সম্মান দিতে হয়। কবিরাজ গোস্বামী পাদ সর্বপ্রথমে ঋণ স্বীকার করেছেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের চরণে, এবং তিনি গৌরকে নিয়ে যারা যে গ্রন্থ লিখেছে সকল গ্রন্থ থেকে কিছু শ্লোক এখানে সন্নিবেশিত করেছেন। চৈতন্য লীলাতে ব্যাস বৃন্দাবন দাস, চৈতন্য লীলায় ব্যাস কে? বৃন্দাবন দাস। ওই বৃন্দাবন দাসই হলেন স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। যে সকল মূর্খরা বলে এই গ্রন্থ সাধারণ মনুষ্য জীব লিখেছে, তাদের জন্য দেখুন এই গ্রন্থ কি বলছেন। স্বয়ং গ্রন্থকার নিজে চৈতন্য চরিতামৃতের আদি লীলার অষ্টম পরিচ্ছেদে লিখলেন, তিনি কি বলছেন দেখুন, এই গ্রন্থ লেখায় মুড়ে মদন মোহন। আবার চৈতন্য চরিতামৃতের মধ্য লীলার দ্বিতীয় পরিচ্ছেদে তিনি যে তত্ত্ব দিলেন সেটা অবাক করা তত্ত্ব। দেখুন কি বলছেন, আমি বৃদ্ধ জরাতুর, যখন এই গ্রন্থ কবিরাজ গোস্বামী পাদ লিখতে মনোযোগী হলেন তখন তার বয়স 96 এর উপরে। ভাবুন তো বাবা, আমি বৃদ্ধ জরাতুর, জরাতুর মানে কি, আমি একেবারে জীর্ণ, চামড়া খুসকে গিয়েছে। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, কর মানে হাত, আমি যে লিখব, আমি যখন দুয়াত হাতে নেই তখন আমার হাত এরকম কাঁপতে শুরু করে। লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, আমার মনে কিছুই থাকে না। আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, আমার মনে কিছুই স্মরণ হয় না। না দেখিয়ে নয়নে, আমি নয়নে দেখি না, চোখে দেখি না আমি, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, আমি ভালো করে কানেও শুনি না, তবু লিখি এবারও বিস্ময়। এই গ্রন্থ শাস্ত্রে আচার্যগণ বললেন যদি কারো গৃহে থাকে, স্বয়ং শ্রীমন মহাপ্রভুই কৃপা করে এই গ্রন্থ লিখিয়েছেন, এই গ্রন্থ যদি কারো গৃহে থাকে সেই গৃহপুত পবিত্র হয়ে যায়, কল্যাণ হয়ে যায় সেই গৃহে। আমি ভালো করে চুকে দেখি না, আমি ভালো করে কানেও শুনি না, আমি বৃদ্ধ জরাতুর, আমার হাত কম্পিত হয়, আমি চুকে দেখি না, কানে শুনি না, আমার হাত কম্পিত হয়, লিখতে পারি না, তবু লিখি এ বড় বিস্ময়। কে জানি আমাকে দিয়ে লিখায়, কে জানি আমাকে দিয়ে লিখায়, আমার কিছুই স্মরণ হয় না। আমি যখন দুয়াত নিয়ে বসি, তৎকালীন সময় তো দুয়াত ছিল, আমি যখন দুয়াত নিয়ে বসি আমি চোখেও দেখি না, আমি কানেও শুনি না ভালো করে, আমার কিছু মনেও থাকে না, আমি বৃদ্ধ জরাতুর, ভালো করে চলতে পারি না, হাঁটতে পারি না, কিন্তু আমি দুয়াত নিয়ে যখন বসি তখন কে জানি আমাকে দিয়ে লেখা আছে। এই গ্রন্থ লিখাই মুড়ে মদন
বৃদ্ধ জড়াতুর ব্যক্তি যে চোখে দেখে না কানে শুনে না যার চলার শক্তি ভালো করে নাই যার হাত চলে না সে একটা গ্রন্থ লিখে ফেললো বাবা এত এত শ্লোক লিখে ফেললো আপনি অবাক হবেন ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারী উনি পাশ্চাত্যে যখন গিয়েছিলেন আমেরিকায় তখন এই চৈতন্য চরিতামৃত নিয়ে বলতে গিয়ে বলেছিলেন যদি কোনো দূর যুগে সনাতনী হিন্দুদের সকল গ্রন্থ বিনষ্ট হয়ে যায় যদি একটা গ্রন্থ জগতে প্রকট থাকে চৈতন্য চরিতামৃত সমগ্র জগৎবাসী জানবে সনাতনীদের কি সম্পদ রয়েছে আমাদের প্রভুপাদ শ্রীকৃষ্ণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই চৈতন্য চরিতামৃতের অনুভাষ্যে বলছেন সনাতনী হিন্দুদের বেদ পুরাণ আদি থেকে শুরু করে উপনিষদ থেকে শুরু করে সকল গ্রন্থ যদি বিনষ্ট হয়ে যায় যদি শ্রীমদ ভাগবত প্রকট থাকে তাহলে সকল জগৎ জীব জানবে সনাতনীরা কতটা সমৃদ্ধ কোন কারণে যদি ভাগবত অপ্রকট হয়ে যায় কেবল একটা গ্রন্থ যদি প্রকট থাকে তাতেও সনাতনী হিন্দুদের কোনো বিনষ্টি হবে না কি আছে এই গ্রন্থের মাঝে যারা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছে শব্দ অলংকার রস থেকে শুরু করে এমন কোনো কিছু অভাব নেই এই গ্রন্থটি যারা বাংলা সাহিত্য নিয়ে পড়েছে আমি সাহিত্যের ছাত্র এই গ্রন্থ যখন আমি পড়ি আমি অবাক হয়ে যাই আপনাদের একটা আমার জীবনের অভিজ্ঞতার কথা বলি যদিও বলতে নেই কিন্তু আমি না বলে শান্তি পাচ্ছি না আমি তখন অনার্স সেকেন্ড সেমিস্টারে পড়ি আমাকে একজন জ্যেষ্ঠ বৈষ্ণব বলেছিলেন আমি ওনাকে বলেছিলাম যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা তো অনেক কঠিন আমি কি পড়ব আমার তো গৌরহরির প্রতি খুব বেশি টান উনি তখন আমায় বলেছিলেন যে যাই বলুক আপনি মধ্যরাত্রিতে পড়বেন তা আমি তখন অনেক দূরে একটা কুটিরে থাকতাম অনেক দূরে শহর থেকে আমি মধ্যরাত্রিতে চৈতন্য চরিতামৃত পড়তাম এই চৈতন্য চরিতামৃত পড়তে 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 আমার যে কি অনুভব হয়েছে বা কি পেলাম সেটা না হয় নাই বললাম তবে আমি এই কথাটা যতটুকু বলতে পারি যতটুকু শাস্ত্র অনুমতি দিয়েছেন এই বিষয়গুলোতে বলতে গিয়ে তবে আমি আমার অনুভব থেকে বলি কেউ যদি এই চৈতন্য চরিতামৃত একান্তে নিবৃতে জনমানব শূন্য পরিবেশে হৃদয় দিয়ে পড়ে কেন জানি আমার মন বলে তার গৌর হরির একদিন না একদিন দর্শন হয়ে যাবে চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে কি আছে বাবা কল্পনাও করতে পারবে না মহাপ্রভু যে এত করুণাময় চৈতন্য চরিতামৃত আমার গৌর হরির অভিন্ন শরীর অভিন্ন দেহ এই গ্রন্থ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থের ভাষ্য যারা রচনা করেছেন তন্মধ্যে সকল আচার্যগণ বলেন বৃহৎ ভাষ্য ডক্টর রাধা গোবিন্দনাথের মতো কেউ লিখতে পারেননি যদি পারেন একবার সংগ্রহ করবেন ছয় খণ্ডে এই গ্রন্থটাকে তিনি বিশ্লেষণ লিখেছেন ডক্টর রাধা গোবিন্দনাথ যিনি বর্তমান লক্ষ্মীপুর জেলায় আবির্ভূত হয়েছিলেন তৎকালীন নোয়াখালী জেলায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের তিনি প্রিন্সিপাল ছিলেন তিনি এই গ্রন্থের ভাষ্য লিখতে গিয়ে স্বয়ং মহাপ্রভুকে দর্শন করেছিলেন তিনি এই গ্রন্থের যখন ভাষ্য লিখেন মধ্যরাত্রিতে তার শ্রী কল্যাণী দেবী
তখন তিনি বয়োজ্যেষ্ঠ, বুকে মাঝে মাঝে খুব ব্যথা অনুভব হয়। স্ত্রীকে বললেন, ওগো আমি একটু আলাদা শয়ন করবো আর তুমি আলাদা শয়ন করবে। স্ত্রী বলতেন, তুমি দরজাটা লাগিয়ে রেখো না, কখন জানি তোমার বুকে ব্যথা অনুভব হয়। আমি পাশেই থাকবো, পাশের কক্ষে, কিন্তু তুমি দরজা সর্বদা উন্মুক্ত রাখিও। মধ্যরাত্রিতে একদিন প্রচন্ড ব্যথা হয়েছে বক্ষে রাধা গোবিন্দনাথের, সংসারে থেকে ভগবান দর্শন হয়েছে গো। কত বড় যে সাধক তিনি, তার গ্রন্থ যারা পড়েছে তারা ব্যতীত কেউ বলতে পারবে না। তিনি চৈতন্য ভাগবত কে ছয় খণ্ডে ব্যাখ্যা করেছেন, চৈতন্য চরিতামৃত কে ছয় খণ্ডে ব্যাখ্যা করেছেন, বৈষ্ণব জীবন লিখেছেন, যিনি গৌরাঙ্গ গ্রন্থ লিখেছেন, এই গ্রন্থগুলো বৈষ্ণব সমাজের প্রাণ। প্রচন্ড ব্যথা কে দেখে দিয়ে বলেন, গৌর হরি আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমার লীলাকে গ্রন্থে সবিস্তারে লিখে যেন বিদায় নিতে পারি। তুমি আমাকে আর কয়েকটা দিন সময় দাও গৌর হরি। শ্রী রাধা গোবিন্দনাথ সাধারণ কেউ নয় গো, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল, সেখান থেকে কলকাতায় যাওয়া, কলকাতার ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স এর যত সূত্র এই রাধা গোবিন্দনাথের সূত্র পড়ানো হয়। তিনি অধ্যক্ষ যখন ছিলেন কি করে তার হৃদয়ে বৈরাগ্য অস্ত্র জেনে নিন, কই মাছ বাজার থেকে কিনে এনে স্ত্রীকে বলছেন, ওগো একটু সরিষা বাটা করবে ওই কই মাছ দিয়ে, আমার কই দিয়ে সরিষা খুব খেতে ইচ্ছে হচ্ছে। স্ত্রী বটি দ্বারা কই রাসগুলোকে ছাড়ালেন, তারপর চুপড়ায় নিয়ে ভালো করে পুকুরের জলে ধৌত করে এনে টাঙ্গিয়ে রাখলেন, একটা ঝুলন্ত চেয়ারে এসে নাতজি বসলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে চুপড়ায় রাখা হলো বারংবার লাফাচ্ছে, কই মাছের প্রান্ত শক্ত, এরকম চুপড়াটা লাফাচ্ছে, লাফাতে লাফাতে হঠাৎ করে চুপড়াটা মাটিতে পড়ে গেল। পড়ে তার চোখের সামনে দেখা গেল এদিকে কাটা এদিকে কাটা কই মাছটা বারবার মেজের মাঝে পড়ে এমন লাফাচ্ছে লাফাচ্ছে, এক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন, লাফাতে লাফাতে কিছুক্ষণ পরে আর লাফাচ্ছে না। রাধা গোবিন্দনাথের অনুভব হলো, এইভাবেই তো আমাদের ভেতর থেকে শেষের দিনে প্রাণটা বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে চুপড়া সহ মাছগুলোকে পুকুরের জলে ফেলে দিলেন, সরিষা বেটে এনে স্ত্রী দাঁড়ালেন, অগো কোথায় মাছগুলো কোথায়? রাধা গোবিন্দনাথ স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, অনেক হয়েছে আর নয়, আজ থেকে আমি তুমি উভয়েই রান্না করে গোবিন্দকে দেব আর প্রসাদ গ্রহণ করব। বৈরাগ্য কি করে জাগ্রত হয় দেখো মা, বৈরাগ্য কি করে জাগ্রত হয়, একটা কই মাছ দেখে বৈরাগ্য এসে গেল হৃদয়ে। আর কতটা ভক্ত হয়ে গেলেন জানেন, এই গোপালও ছিল তার আরাধ্য বিগ্রহ, ওই গোপালকে তার বন্ধুর কাছে রেখে, বণিক বন্ধু, সম্প্রদায়ে বণিক, তার কাছে রেখে তিনি কলকাতায় গিয়েছিলেন একটা কনফারেন্স করতে গণিতের উপরে, আর বন্ধুটাকে বলে গেলেন, বন্ধু আমার গোপালের যেন কোনো কষ্ট না হয় এক সপ্তাহ তোমার কাছে দিয়ে গেলাম, তুমি একটু ভালো করে সেবা করিও। তিনি সভা করতে বসলেন, মিটিং করতে, হঠাৎ করে তার প্রচন্ড চোখের মাঝে ব্যথা অনুভব হলো, ব্যথায় কাতরাতে কাতরাতে তিনি আর সহ্য করতে পারছেন না, ডাক্তার আসলো চেক আপ করলো কোনো কিছুই খুঁজে পাচ্ছে না, মেডিকেল বোর্ড বসানো হলো, কোনো রোগ ধরতে পারছে না। কেন জানেন,
ওই বণিক বন্ধু সকাল বেলা যখন গোপালকে স্নান করাই শৃঙ্গার করতে গেল, তখন গোপালের চুকের মণিটা অসতর্কতার সঙ্গে শৃঙ্গার করতে গিয়ে পড়ে গেল। আর এদিকে রাধা গোবিন্দনাথের চুকে ব্যথা শুরু হয়ে গেল। ভগবান ভক্তকে জানাচ্ছি, নরে তুই ছাড়া আমি ভালো নেই রে, আমার খুব কষ্ট হচ্ছে, চোখের মাঝে প্রচন্ড ব্যথা অনুভব হতে শুরু করলো। রাত আটটা নাগাদ নাথজির চোখের ব্যথা আপনা থেকেই ভালো হলো। পরদিন তিনি ফিরে আসতেন আর কনফারেন্স করলেন না, এসে বন্ধুকে বললেন, বন্ধু আমার গোপাল ভালো আছে তো? গোপালটাকে হাতে নিয়ে বণিক বন্ধু রাধা গোবিন্দনাথকে বলছে, আমায় ক্ষমা করিও, সিঙ্গার করতে গিয়ে তোমার গোপালের চোখের মণিটা পড়ে গিয়েছিল। আমি সারাদিন চেষ্টা করে রাত আটটা নাগাদ মণিটা লাগাতে সমর্থ হয়েছি। রাধা গোবিন্দনাথ গোপালকে বুকে নিয়ে আসার খেয়ে মাটিতে পড়লেন আর বললেন, এজন্যই আমার সারা দিন রাত আটটা পর্যন্ত চুকে এত ব্যথা অনুভব হয়েছে, বন্ধু তুমি আমার গোপালকে এত কষ্ট দিয়েছ। ভক্ত আর ভগবান অভিন্ন হয়ে যান গো যদি সম্পর্ক স্থাপন হয়। সেই রাধা গোবিন্দনাথ একমাত্র উনি আচার্য যাকে নিয়ে কেউ বিরোধ করে না, ইস্কন বলুন, গৌরী অমঠ বলুন, বাবাজি বলুন, ওয়াই সম্প্রদায়ের লোকরা একই সঙ্গে রাধা গোবিন্দনাথের আবির্ভাব তিথি পালন করতে লক্ষ্মীপুরে আসে। তিনি যা দিয়ে গিয়েছেন বৈষ্ণব সমাজকে তার গ্রন্থ যারা পড়বে না কিছুই বুঝবে না। তার ভাষ্য এই ছয় খণ্ডে চৈতন্য চরিতামৃত যে পড়বে তার আর কোন গ্রন্থ পড়ার দরকার নাই গৌরকে জানার ক্ষেত্রে। আপনাদের আশীর্বাদে আমার 17-18 বছর বয়সে এগুলো পড়া শেষ হয়েছিল। 8-10 ঘন্টা আমি স্টাডি করতাম, এত পাগল ছিলাম, কি যে মিঠা কি যে মধু আছে এর মাঝে, একবার যে এই মধু পেয়ে যায় তার আর কোনো কিছুই ভালো লাগবে না। আজ তিনি লিখতে গিয়ে মধ্যরাত্রিতে বুকের ব্যথায় বৃদ্ধকালে বলছেন, গৌরহরি আমায় আর কিছুটা দিন সময় দাও না, আমি একটু তোমার লীলা শেষ করে চাই, প্রচন্ড বুকে ব্যথা হয়েছে। তিনি 4টা থেকে উঠে গিয়ে বিছানায় একটু শুইলেন আর ডাকছেন, গৌরহরি গৌরহরি তুমি আমায় আমায় তুমি আর কয়েকটা দিন সময় দাও। ঠিক সেই সময় রাধা গোবিন্দনাথ দেখলেন তার নাতি দীপু তার কাছে এসে বলছে, দাদু তোমার মুখে প্রচন্ড ব্যথা হচ্ছে, হ্যাঁ এই দেখো 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 আমি তোমার মুখে হাত বুলিয়ে দিচ্ছি, তোমার আর কোনো ব্যথা থাকবে না। ছোট নাতি যাকে নিয়ে খেলা করেন দাদু রাধা গোবিন্দনাথ বুকের মাঝে হাত বুলিয়ে দে, তিনি তো আর জানেন না কে, নাতির রূপে সঙ্গে শ্রীমন গৌর হরি এসেছেন তাকে কৃপা করার। পরশ প্রাপ্তির সঙ্গে সঙ্গে তার সমগ্র সত্তা চমকিত হয়ে উঠল, পরম আনন্দে দেবতা ভরে গেল, আগের থেকে বল পাচ্ছেন শরীরে, কি রে তুই আমায় কি করলি, ওরে তুই আমার আমায় কি দিলি রে, আমাকে যে আগের থেকে অনেক 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 সতেজ মনে হচ্ছে। দাদু আমি লুকাই তুমি আমায় খুঁজে বের করো, তোমার চুপটা বেঁধে দেই। উত্তরীয়টা দিয়ে নাথজির চুপটা বন্ধন করে দেয়া হলো, আমায় বের করো সারাগড় চিৎকার করে ডাকছেন, দীপ কোথায় গেলি কোথায় লুকালি, তোকে খুঁজে পাচ্ছি না যে। ভক্ত রাত্রিতে চিৎকার শুনে স্ত্রী কল্যাণী দেবী
এসে দরজায় করা নার্সিং হোম কি হয়েছে তোমার, এত রাতে চিৎকার করছো কেন? নামজি উত্তরীয় বাদনটা খুলে দিয়ে দরজা খুলে বললেন, দেখো না তোমার দীপু আমার চোখে বাদন দিয়ে বলছে আমায় খুঁজে বের করো, আমি লুকাই, আমি যে তাকে খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি? তোমার নাতি আসবে কোথ থেকে? আজ 15 দিন যাব তত তার মামার বাড়ি অবস্থান করছে, ভুলে গেলে তুমি? কি বলছো তুমি এসব এত মধ্যরাত্রে? ঠিকই তো, দীপু তো মামার বাড়ি আছে, তাহলে কে এসে আমার মুখের মাঝে হাত বুলিয়ে দিয়ে গেল? সারাটা ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, পরিশেষে চৈতন্য চরিতামৃত গ্রন্থটাকে বক্ষে ধারণ করে বললেন, আমার গৌর গুড়ি ব্যথিত আর কেউ না। কৃষ্ণ নাম যতই করো না কেন, 3 লক্ষ কৃষ্ণ নাম করে যাওয়ার সময় হরিদাস ঠাকুর কৃষ্ণ বলে দেহ রাখেননি, শ্রীকৃষ্ণ চৈতন্য বলে তিনি দেহ রেখেছিলেন। কিন্তু গৌর নামের মাঝে কোনো অপরাধ নেই, নাম লইতেই প্রেম দান করেন, কোন অপরাধ নেই গো। কৃষ্ণ যদি ছুটে ভক্তি ভক্তি মুক্তি দিয়া কবু প্রেম ভক্তি না দে তারে রাখে লুকাইয়া, কেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাদাই পর্যন্ত অন্যের কা কথা। গোবিন্দ যাচাই করি প্রেম দান করিন ভক্তি দান করিন, রমণ মহাপ্রভু
যাচাই করবেন দূরের কথা, মহাপাপীকেও তিনি বুকে আলিঙ্গন করে নিজের হাতে মমতার হস্ত দ্বারা প্রেম বাড়ি বর্ষণ করে ধুয়ে মুছে পরিষ্কার করে প্রেমালিঙ্গন দানে বাধিত করে দেন। এই তো গৌরাঙ্গের কৃপা গো, এমন গৌরকে যে ভজন করে না তার মতো পাষণ্ডী জগতে কে আছে বলো? কে আছে তো? হ্যাঁ, এমন পাপি জগতে আছে? এক কৃষ্ণ নামে করি সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তির করেন প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলক আদি গদগদ অস্ত্রদার, অনাশ ভব কয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত দম, হেন কৃষ্ণ নাম যদি লয় বহু ভার, তবে যদি প্রেম নহে নহে অস্ত্রদার, তবে জানি অপরাধ তাহাতে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাকে না হয় অঙ্কুর, ভগবান সেই কৃষ্ণ নাম নেওয়ার পরও যদি অস্ত্র সাত্ত্বিকের মাঝে একটা ভাবু কারো না আসে, নয়নে অস্ত্র না আসে, বুঝবে এতদিন যে কৃষ্ণ নাম নিলে সেই নামে তোমায় বিন্দু বিসর্গ কৃপা করে নাই, তোমার হৃদয়ে পাষাণ থেকে পাষাণ, তোমার হৃদয়ে মহিলা জমতে জমতে মরুভূমির নিয়ায় হয়ে গেছে, যে কৃষ্ণ নামে কৃষ্ণ কথা শ্রবণে হৃদয়ে দ্রবীভূত করতে পারে না, নয়নে অস্ত্র ঝরাতে পারে না, সেই হৃদয়ে মরুভূমির নিয়ায় পাষাণ হয়ে গেছে কৃষ্ণ নাম। পাচয়ে প্রচুর কৃষ্ণ রতি বিজিতাতে নহয়ঙ্কু, কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয়নি। কিন্তু জানো কবিরাজ গোস্বামী পাদ কি বললেন? অনন্তবার কৃষ্ণ নাম নিয়েও অনেকের হৃদয় গলে না, কিন্তু তোমরা জানো গৌরাঙ্গের নাম যে একবার নেয় সঙ্গে সঙ্গে তার হৃদয় দ্রবীভূত হয়ে যায়। চৈতন্য নিত্যানন্দে নাহি এই সব বিচার, গৌর নিতাইয়ের নাম নিতে তো নাম অপরাধ, এই অপরাধ সেই অপরাধ এগুলোর কোনো বিচার নেই, নাম লইতেই প্রেম দেন বহে অশ্রুধার, গৌর নাম কথা শ্রবণের সঙ্গে 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 হৃদয়ে গলে যায়, নয়নে প্রেমাশ্রু ঝরে বহু জন্মের ময়লা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে এমন গৌরকে কে ভালোবাসবে না গো? বলো বলো বলো, কে ভালোবাসবে না? কবিদাস গোস্বামী পাদ বলেন, জানো তার নামটা নিলে প্রেমের উদয় হয়, না ভজিতে প্রেম ধন দেন, আর যদি ভজন করো তাহলে কি পাবে জানো? তার চিত্রপটের দিকে তাকালে কি হয়? একবার যে গৌর রূপের দিকে তাকিয়েছে গো, একবার যে গৌরাঙ্গের রূপের দিকে তাকিয়েছে, তার হৃদয় ধরে গেছে গো,
প্রেমে ভরে গেছে, আকুল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে তার চিত্ত। একবার যে তাকিয়েছে তার দুটি পথ, প্রেম ধন সম্পদ, সেনা জানে ভকতি রস সার যে গৌরাঙ্গ চরণকে আঁকড়ে ধরল না। জানো গৌরাঙ্গীর মধুর লীলা যার কর্ণে প্রবেশ করি গো, তার সঙ্গে সঙ্গে হৃদয় নির্মল হয়ে যায়। গৌরাঙ্গীর যে নাম লয় তার প্রেমের হৃদয় হয়ে যায়, এত বিচার নাই, এত বিশ্লেষণ নাই, নিতাই চৈতন্য সব বিচার নাই, অপরাধীর এত বিচার নাই। মহাপাপী কেমন করে কলিযুগে উদ্ধার পাবে যদি এত অপরাধ বিচার করা হয়? এই যুগে যদি ভগবান অস্ত্র ধারণ করে তাহলে তো এক তৃতীয়াংশ লোককেই বধ করতে হবে, তাকে আমাকেও বধ করতে হবে, মহাপাপী আমি। এজন্যই তো তার অস্ত্র এই যুগে আনার প্রয়োজন তিনি মনে করেন নাই। তিনি নিয়ে আসলেন মৃদঙ্গ করতা, চরণী নূপুর নিয়ে আসলেন গো। ওই নামের দমি প্রেমের দমি প্রত্যেকের কর্ণ কোহরে গুচরিত করিয়া, আকুলিত করে, ব্যাকুলিত করে, সমগ্র হৃদয়ের ক্লেশ কালিমাকে পরিমার্জন করে মধুময় শ্রী বৃন্দাবনের রস আস্বাদন করি। নামার প্রেমের মালা গেতে সংসারী জীবের গলায় পড়িয়ে তিনি দিলেন। এমন গৌরকে ভজন করবে না তো কাকে করবে গো, বলো কাকে করবে? দুর্ভাগ্য কি জানো, এখনো এখনো সনাতনী হিন্দু সমাজে এক তৃতীয়াংশ লোক আগামীকাল এই গৌর হরির আবির্ভাব তিথি যে সেটা জানি না, এমনকি আমিও জানতাম না। মা বাবার সঙ্গে গুরু পাঠে যেতাম, মা বাবার গুরু পাঠে দোল পূর্ণিমায়, এ আজও আমার বাবা আমার বাবার গুরু পাঠে এক বস্তা ডাল নিয়ে গিয়েছেন দোল পূর্ণিমায় দেওয়ার জন্য, খিচুড়ি রান্না করে দেবে, কিছু বলার নাই। কি ভাবলে বলো, কি ভাবলে? আমরা গিয়েছি মা বাবার গরু পাঠে, দুপুর বেলা খিচুড়ি খেয়ে চলে আসছি আর একটু আবির দিয়ে। এখনো এক তৃতীয়াংশ লোকেরা জানি না গৌর হরির আবির্ভাব তিথি যে দোল পূর্ণিমায়, এর থেকে আর লজ্জা কি হতে পারে আমাদের জীবনে? এত করুণ আর নিলয়ে ভগবানের চরণ যে আঁকড়ে ধরে না তার কি গতি হবে গো? কৃষ্ণের জন্মাষ্টমী থেকেও গৌর হরির আবির্ভাব তিথির মর্যাদা অনেক বেশি মনে রাখবে। তুমি যে সরকারের আমলে থাকবে সেই সরকারের আইন মানবে না, তোমার শাস্তি হবে না? থাকতে পারবে তুমি এই কলিযুগে অবতারের সারাতি সার আমার গৌর হরি ভগবানের ভগবান তিনি, তিনি কৃষ্ণ থেকে অধিক করুণাময়। দুধকে যদি জাল দেয়া হয়, ঘন করা হয়, কি হয়? ক্ষীর হয়ে যায়, একই বস্তু কিন্তু একটু ঘন করার কারণে স্বাদ পরিবর্তন হয়ে গেছে। কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু সেই কৃষ্ণ প্রেমে ঘনীভূত হয়ে গৌরাঙ্গ রূপ ধারণ করে কলিহত জীবকে নামের মিষ্টতা প্রদান করলেন। গৌরকে যে আরাধনা করে সে রাধাকে আরাধনা করে, আর রাধা ব্যতীত জগতে জীব মুক্তি লাভ করতে পারে না। গৌর প্রেমী নামান্তরে রাধা প্রেম। একটা উদাহরণে বিষয় পরিষ্কার হবে। এক হাতে দ্রৌপদী আত্মসমর্পণ করে গোবিন্দকে বস্ত্রের জন্য আহ্বান করেছিলেন, অনুরোধ করেছিলেন, গোবিন্দ তাকে কি বস্ত্র দিয়েছিলেন? যখন দুই হাত তুলেছিলেন দ্রৌপদী তখন তাকে বস্ত্র দিলেন। আর সেই কৃষ্ণ সেই গোবিন্দই গৌরাঙ্গ হলেন। ভক্ত ভগবানকে ডাকার আগে মহাপ্রভু হাত তুলে আমাদের কাছে আসেন। ভাবুন তো একবার, অনুভব করুন, একবার হাত তুলে অনুভব করুন। শ্রীকৃষ্ণ চন্দ্রই গৌর
অনন্তকাল ধরে তিনি হাত তুলে আমাদের জন্য অপেক্ষা করে আছেন। যেমন দিন শেষে সন্ধ্যাবেলা মা সন্তানের জন্য অপেক্ষা করে আমার খোকা খেলতে গিয়েছে কবে আসবে, আসার পরে সন্তান বাবার কাছে যখন যায় বাবা বলে তোর সর্বাঙ্গে ধুলাবালি আছে, যা 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 তোর মায়ের কাছে যা পরিষ্কার হয়ে আয় তারপর কুলে নেব। কিন্তু সেই সন্তান ধুলাবালি মেখে মায়ের কাছে যখন যায় মা কি কখনো বলে গো আর কারো কাছে যা, মা সেই ধুলাবালি পরিষ্কার করে সন্তানকে কুলে তুলে নেয়। আচার্য গণ বললেন কৃষ্ণের করুণা বাবার মতো বিচার আছে কিন্তু গৌরাঙ্গের করুণা মায়ের মতো কোন বিচার নাই, কেবল স্নেহ কেবল মমতা। দেখবে বাবা অনেক সময় বকলে মা লুকিয়ে সন্তানকে খাবার দিয়ে আসে, কথা বুঝতে পেরেছ, লুকিয়ে খাবার দিয়ে আসে, আয় 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 তোর বাবা দেখবেন আয় আয় আয়, বিচার নাই, বিচার নাই। কেন? কারণ রাধা ভাব নিয়ে তিনি এসেছেন, রাধা ভাব, রাধা প্রেমে বিচার নেই, করুণা কেবল করুণা, করুণার নিলয়ে গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গকে যে ভজন করলো না মহাজন কি বলছেন জানেন, অবতার সার গোড়া অবতার কেন না ভুচিলি তারে, করি নিবাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে, কণ্টকের তরু সদাই সেবিলের মন অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু সে গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলে বিষে, সৌরবেরও আসে পলাশ শুকিলি না সাথে পশিল কি, একটু দণ্ড বাবিরে মন কাঠ চুষিলি কেমনে পাইবে মিত, তুমি আক বেবে যদি শুকনা কাষ্ঠকে চিবাতে থাকো মিঠা পাবে, হার বলিয়া গড়া গলায় পড়িলে রে মন সমর কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন কুহাইলি পাইলি বজর তাপ, সংসারে গজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল কুয়াইলে রে মন খাইলে আপন মাথা, নিজের মাথা নিজে চিবিয়ে খেলাম। কৃষ্ণের জন্মাষ্টমী যতটানা গুরুত্ব সহকারে পালন করা হয় মহাজন সিদ্ধান্ত দিলেন তার থেকে কোটি কোটি গুণ গুরুত্ব দিয়ে গৌর হরির আবির্ভাব তিথি পালন করা উচিত আমাদের কলিহত মনুষ্য জীবের জন্য, কোটি কোটি গুণ বেশি গুরুত্ব দিয়ে আবির্ভাব তিথি পালন করতে হবে। তাহলে কৃষ্ণ কি গৌর আলাদা? আলাদা নয়, যেই কৃষ্ণ সেই গৌর, কিন্তু করুণার দিক থেকে কৃপার দিক থেকে কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ গৌরাঙ্গ, কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ গৌরাঙ্গ। এমন কি ব্রজে যে অপরাধ আছে নবদ্বীপে অপরাধ নাই, ব্রজের ধুলি থেকেও নবদ্বীপের ধুলি আরো সরস বেশি। হ্যাঁ, হাড়িভাঙ্গার অপরাধে নালিশ দিয়ে গেল যশোদা গোপালকে উদুকলে বাঁধলেন, রামার নিমাই কত হাড়ি ভাঙলেন, কত উচ্ছিষ্ট জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলেন, এমনকি কুকুরকে পর্যন্ত ঠাকুর করে নিয়ে গিয়ে ভাগবত যে কাপড়টা দিয়ে দড়ি দিয়ে বাঁধা সেই দড়ি দিয়ে কুকুরকে ঠাকুর করে বেঁধে রাখলেন, গঙ্গা পূজার ছলে যা কিছু নিয়ে আসেন নৈবদ্য নিমাই কেড়ে খেলেন, এত বিচার আসলো কোনদিন সচিমা নিমাইয়ের গায়ে হাত তুলেন নাই। দেখেছ ব্রজওয়ার নবদ্বীপের কৃপার দিক থেকে কোন জায়গায় পার্থক্য, ব্রজওয়ার নবদ্বীপকে যদি কেউ আলাদা ভাবে নাম ধাম অপরাধের মাঝে একটা অপরাধ এটা উচিত নয়, কিন্তু গৌরাঙ্গের করুণা বলতে গেলে করুণার দিক আলোচনা করতে গিয়ে আমরা জগন্নাথ দাস বাবাজি মহারাজের লীলায় দেখি তিনি বৃন্দাবনে এতকাল বসবাস করার পরও বিহারীকে বলেছিলেন বিহারী রে বিহারী ব্রজধামে বিচার আছে রে, আমি ব্রজধামে থাকবো না, আমায় তুই টুকরিতে করে নবদ্বীপে নিয়ে চল, আমি গৌরাঙ্গ বলে প্রান্তে যেতে চাই রে। ওরে বিহারি তুই আমায় গৌরাঙ্গের ভূমিতে নিয়ে চল, আমি আমি নবদ্বীপে প্রান্তে রাগ করবো রে, আমি গৌর ছাড়া কাউকে ভজবো না রে, গৌর ছাড়া কাউকে ভজবো
আমি গৌরী ছড়া কাউকে বসবো না। মহাজন খেতে খেতে বললেন, যার মনে জানে লাগছে সে তাকে ভজন করুক, কিন্তু আমার মনে শচীন নন্দন গোড়া লেগেছে গো। আমি গৌর ছাড়া আর কিছু জানি না, আমি গৌর ছাড়া কাউকে ভসবো না। হবো যে দেশে গো রঙ্গ নাই গো, আমি সে দেশে না যা সেখানে যাব না। হগো মনে লাই গো নদিয়াপুরে, আমারে দেহ বিছাবো মহাজন অন্তে কি লিখলেন, হে আশীর্বাদ করো মোরে, বৈষ্ণব গো সাইয়া
আছেন এই বৈষ্ণব ঠাকুরগণ, এই সাধুগণ, আমার এই আশীর্বাদ আপনারা করুন, কৃপা করুন, এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, হবো এই আশীর্বাদ করো বৈষ্ণব বাঙালি ছিলেন না, উনি বাংলা বলতে পারতেন না, বাংলা পড়তে পারতেন না। একদিন সিদ্ধ বাবা বিহারীকে বলছেন, বিহারি আমায় একটু চরিতন্য চরিতামৃত পড়ে শোনা তো। বাবা আমি তো তোমার সেবা করতে করতে একটু একটু বাংলা শিখেছি, কিন্তু আমি তো পড়তে জানি না বাবা। বিহারি চৈতন্য চরিতামৃত গ্রন্থটা একটু চোখের সামনে খুলে রাখ, আর গৌর গৌর বলে কাঁপতে থাক, দেখবে গৌর উড়ি তোর চোখ খুলে দিয়েছে। গৌর গৌর বলে হরি বল হরি বল, চৈতন্য চরিতামৃত গ্রন্থটা খুলে বিহারী ও বাঙালি ছিলেন, তিনি কাঁদছেন, ধীরে ধীরে বিহারী অক্ষর বলতে পারছেন। সিদ্ধ বাবা এত কৃপা করেছিলেন বিহারীকে, পড়তে পেরেছেন বিহারী। পরবর্তীতে চৈতন্য চরিতামৃত প্রত্যহ সিদ্ধ বাবাকে পড়ে শোনাতেন, এগুলো গল্প নয়, আজও সিদ্ধ বাবার কুটির রয়েছে নবদ্বীপে, গেলে দেখবেন। নাম করতে করতে সেদিন আস্বাদন করিয়েছিলাম আপনাদেরকে, বৃক্ষ পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছিল, তার গায়ের মাঝে কৃষ্ণ নামাঙ্কিত হয়েছিল। সেই সিদ্ধ বাবা শুরুতে বলেছিলাম বিদায়ের সময় বিহারীকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুই তো সারা জীবন আমার কত সেবা করেছিস রে, তোকে কি দিয়ে যাবো রে বিহারি, তুই আমার এত সেবা করলে, আমাকে টুকরিতে বসিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়েছিস, বহন করেছিস। মহাজনজি বললেন, এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, গৌর কৃপা গুরু বৈষ্ণব কৃপা ছাড়া পাওয়া সম্ভব নয়। ওরে বিহারি আমি তোকে কি দিয়ে যাবো বল না, তুই আমার সারা জীবন এত সেবা করলি। বিহারি বাবার চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, বাবা তুমি আসো আমার জীবনে আর কি প্রাপ্তির বাকি আছে, কিন্তু আজ তুমি এই কথা কেন বলছো,
ওরে বিহারি, আমি আমি কদিনের মাঝে চলে যাব রে, কোথায় যাবে বাবা? মহাপ্রভু আমায় নিতে আসবে রে। বললা বিহারি, তোকে 4-5 কাড়ি টাকা দিয়ে যাই বাবা, আমি এত টাকা দিয়ে করবো কি যা? তাছাড়া তোমার একটা গোটি জল খাওয়ার, একটা কম্বল শীত নিবারণের, তুমি এত টাকা পাবি কোথায়? বুকা ছেলে, গৌর হরি আমার অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে যদি একবার বলি 4-5 কাড়ি টাকা মুহূর্তের মাঝেই ব্যবস্থা হয়ে যাবে। বল বল বল, তোর লাগবে? বিহারী বাবার দুটো চরণ বক্ষে জড়িয়ে ধরে সেদিন কেঁদে কেঁদে বলেছিল, বাবা আমার টাকার কোনো আবশ্যকতা নেই বাবা, গৌর হরি তোমায় নিতে আসবে কদিন পর, তাই না? তুমি তোমার গৌর হরির চরণ ধরে বলিও বাবা, আমার যেদিন বিদায়ের বেলা ঘনিয়ে আসবে, প্রাণ পাখিটা দেখো পিঞ্জর ছেড়ে যেদিন বের হবে, তোমার গৌর হরির হাতে সেদিন যেন আমি বইটা দেখতে পাই বাবা, যেন ভবের গাছে তিনি আসেন আমার জন্য করিবে, বইটা হাতে নিয়ে আমি আর কিছুতে চাইনি, আমি আর কিছুতে চাইনি। হে আশীর্বাদ প্রাককালে প্রার্থনা জানাও, চরণে গুরু চরণে প্রার্থনা জানাও, চরণ ধরে নিয়ে যাও, যেন আগামীকাল গৌর হরির কৃপা লাভ হয় আমাদের সবার জীবনে। মহাপ্রভু আবির্ভূত হয়েছেন গুধুলি লগ্নে, যেমন কৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা রাত 12টা পর্যন্ত উপবাস থাকি, 12টার আগে আহার করি না, তেমনি ভাবে গৌর হরি আবির্ভূত হওয়ার আগে যারা সমর্থ ব্যক্তি জলগ্রহণ করবে না, যারা অসুস্থ একেবারে শরীর অচল চলছে না, তাদের ক্ষেত্রে আলাদা গৌর হরির চরণে মার্জনা সে খাবে ফল জল, গৌর হরি অধিক কৃপাময়। কিন্তু আমার যদি শরীরে সমর্থ থাকে আমি কেনই ভুল করব গো, একটু গৌর হরির আবির্ভাব তিথিটা পালন করো, আর আগামীকাল লক্ষ নাম করো 64 মালা, দেখবে কত কৃপা হয়, গৌর নামের মাধ্যমেই গৌর আসেন গো, অদ্বৈত নামে আর প্রেমে গৌরকে আবদ্ধ করলেন। ভোরবেলা থেকে শুরু করো নাম, অন্তত 64 মালা যেন জপতে পারো, 7-8 ঘন্টা দিয়ে দাও মহাপ্রভুকে,
আগামী বছর থেকে জীবনে যত দিন বেঁচে থাকবে প্রতিজ্ঞা করে যাও মহাপ্রভুর আবির্ভাব তিথিতে কোনোদিন আর অন্ন গ্রহণ করবে না, কোনোদিন খাবে না। দোল পূর্ণিমা সেটা রাধা গোবিন্দের উৎসব, রাধা গোবিন্দের দোলোৎসব। কেমন 538 বছর পূর্বে সেই দোল পূর্ণিমায় অন্ন প্রসাদের ব্যবস্থা হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু যেদিন মহাপ্রভু আবির্ভূত হলেন সেদিন দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা একীভূত হয়ে গেল। এই জন্য যেহেতু এই তিথিতেই মহাপ্রভু আসলেন, এই তিথি কলিহত মনুষ্য জীব সবাইকে পালন করতে হবে। যারা পালন করে না তারা দুর্ভাগ্যা। এই যে আমরা জানলাম যার মনে যাকে লাগছে তাকে ভজু, কিন্তু আমি গৌর ছাড়া ভজবো না। কবিদাস গোস্বামী পাদ বললেন চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদ, কৃষ্ণ নাহি মানি তাতে দৈত্য করি মানি, চৈতন্য না মানিলে তৈছে দৈত্য করে জানি। আগামীকাল স্নান করে রাজা গোবিন্দের চরণে আবির দাও, গুরু চরণে আবির দাও, বৈষ্ণবের চরণে আবির দাও, বাকি সবার অঙ্গে আবির দাও, কিন্তু কোন প্রকার আহার করা যাবে না। সন্ধ্যাবেলা অভিষেক হবে, মহাপ্রভুকে স্নানের ব্যবস্থা আমরা এখানেই করব। কেমন? এই জন্য সন্ধ্যাবেলা গুদুলি লগনে আগামীকাল তোমাদের বাড়িতে আর আরতি করার প্রয়োজন নেই, সেজুতি জ্বালানোর দরকার নেই, সবাই এখানে চলে আসবে। মায়েদের ক্ষেত্রে আলাদা লাইন হবে, বাবাদের ক্ষেত্রে আলাদা লাইন হবে, আমরা একই সঙ্গে গুদুলি লগ্নে মহাপ্রভুকে অভিষেক করাবো, স্নান করাবো। স্নানের পর মহাপ্রভুর আরতি হবে, আরতির পরে যারা অসমর্থ ফল জল গ্রহণ করে নেবেন, কিন্তু অন্ন খাওয়া যাবে না, পরের দিন পালন করতে হবে। কেমন? আর ওই অভিষেকের পর আরতির পর হরিকথা হবে, যদি আমরা সমর্থ হই রাত জাগরণ অবশ্যই পালনীয়। গৌর হরির আবির্ভাব তিথিকে নিষ্ঠা সহকারে পালন করুন। একটা গৌর আবির্ভাব তিথি পালন করে নিজের বিবেকেই দেখবেন সেদিন আপনাকে কি বলে, কি যে প্রাপ্তি আপনার জীবনে হয়ে যাবে। তাহলে অনেকেই বলতে পারেন বাড়িতে করলে কি হবে না, হবে, কিন্তু সাধু সঙ্গে করলে অধিক কৃপা হয়। এজন্যই ভগবান বলছেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্তগণ যেখানে মিলিত হয় সেটাই তো বৃন্দাবন, সেখানে আমি থাকি, আমাকে অন্য কোনো জায়গায় খুঁজলে পাবে না। আমরা আগামীকাল গৌর হরির আবির্ভাব লীলা আস্বাদন করব। কি করে অদ্বৈতের ডাকে তিনি আসলেন, আর অবশ্যই যার যে সামর্থ্য, কারো যদি একটু দুধ সামর্থ্য হয় দুধ নিয়ে আসবেন মহাপ্রভুকে স্নান করানোর জন্য, কারো যদি সামর্থ্য হয় একটু মধু নিয়ে আসবেন, কারো যদি একটু সামর্থ্য হয় আমি একটু দধি নিয়ে যাব, কেউ যদি বলে না আমি একটা মালা নিয়ে যাব গৌর হরির জন্য, কেউ যদি বলে না আমি 108 তুলসী পত্র গৌরকে দেব অভিষেকের পর, যার যে সামর্থ্য, কারো সামর্থ্য একটা ফল একটা ফলই নিয়ে আসো, কিন্তু স্নানের পর অভিষেকের পর কিছু না কিছু মহাপ্রভুকে অর্পণ করতে হয় গো। যদি কেউ পারো না আমি বস্ত্র নিয়ে আসবো, যার যে সামর্থ্য তাই নিয়ে আসবে, কারো সামর্থ্য আস নেই এটা পুষ্প নিয়ে আসো তাতেও হবে, তাতেও কিছু নাই, অন্তত এক বিন্দু নয়নের জল দিয়ে যাও গৌরাঙ্গের চরণে, আর কিছু লাগবে না, তাতেও কৃপা হবে। কেমন? তাতেই কৃপা হবে, তাতেই মঙ্গল হবে। 11:12 বাজে, আর দীর্ঘায়িত করব না, প্রসাদ পেতে হবে, তারপর আগামীকাল থেকে আবার উপবাস। সবাই চলুন একটু গৌর চরণে বন্দনা দিয়ে, হ্যাঁ, আমরা ধীরে ধীরে বিশ্রামের পথে যাই। সবাই আমাদের সঙ্গে একত্রিত হন, উঠার প্রয়োজন নেই, ভক্তরাই আপনাদের কাছে যাবে ভাগবতের দক্ষিণার জন্য। আজকের যিনি মহাপ্রসাদের আয়োজন করেছেন বীরুলাল।